সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রায় শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজও বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কলেজটির প্রতিষ্ঠাতা শ্রী অম্বিকাচরণ মজুমদার নিখিল ভারত কংগ্রেসের নেতা ছিলেন এবং তৎকালীন জমিদার শ্রী রমেশচন্দ্র রায়চৌধুরী ভূমি ও অর্থ প্রদান করেছিলেন, যে কারণে তার পিতা রাজেন্দ্র চন্দ্র রায়চৌধুরীর নামে কলেজটির নামকরণ করা হয়। শিক্ষা, ক্রীড়া, সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে রাজেন্দ্র কলেজের রয়েছে অজস্র সাফল্যগাথা। আমরা গর্বিত এ কলেজের শিক্ষার্থী হতে পেরে। ইংরেজি বিভাগ সরকারি রাজেন্দ্র কলেজের সবচেয়ে গৌরবদীপ্ত বিভাগ। 1995 সালে অনার্স কোর্স চালু হবার পর থেকে 300+ ছাত্রছাত্রী বিসিএস ক্যাডার সহ প্রথম শ্রেণীর বিভিন্ন চাকুরিতে নিয়োজিত আছেন। বিসিএস ক্যাডার, ব্যাংক, নন ক্যাডার, কলেজ শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ অফিসার হিসেবে অনেকে নিয়োজিত আছেন। আবার বেসরকারি ও আধা সরকারি অনেক প্রতিষ্ঠানে অনেকে কাজ করছেন। 2000 সালে এই বিভাগ থেকে মাস্টার্স পাশ করা মেধাবী ছাত্র জনাব জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন সম্প্রতি। বর্তমানে তিনি বরিশাল মহানগর পুলিশের ডেপুটি কমিশনার। এই বিভাগের ছাত্রী তানিয়া বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল। এ বিভাগের ছাত্রী পুতুল বর্তমানে যুগ্ম মহা হিসাবরক্ষক। এ বিভাগ থেকে পাশ করা রহিমা আক্তার লাকি ও শেখ গোলাম রব্বানী বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার। এ বিভাগের ছাত্রী সুবর্ণা সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে উচ্চতর গবেষণার সুযোগ পেয়েছেন। এ বিভাগের ছাত্র মুকুল মৈত্র সম্প্রতি ইওনো হিসেবে পদায়ন পেয়েছেন। সুরজিৎ চক্রবর্তী, মোহাম্মদ রাসেল, আশরাফুল নাহার আখি, সালাউদ্দিন এবং রেবেকা রানী বিসিএস ক্যাডারের প্রভাষক হিসেবে নিয়োজিত। এছাড়া ব্যাংকিং জবে প্রায় 100 জন নিয়োজিত আছেন। পুলিশের এসআই পদে প্রায় 20 জন নিয়োজিত আছেন। শিক্ষকতায় আছেন 200 এরও অধিক ছাত্রছাত্রী। ইংরেজি বিভাগে অনার্স চালুর পর থেকে আন্তঃবিভাগ বিতর্কে ইংরেজি বিভাগ পরপর 7 চ্যাম্পিয়ন হয়েছেন। সুব্রত ববি, মাহমুদা মুন্নি ও ইকরাম হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, ক্যারিয়ার ক্লাব গঠনের মাধ্যমে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্র প্রকাশিত হয়েছে। ইংরেজি বিভাগ থেকে বহুবার দেয়াল পত্রিকা ছাপানো হয়েছে। এ বিভাগে বেশ কয়েকটি সাহিত্য বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা কল্পলোক নামে একটি বাংলা সাহিত্যপত্র বের করে থাকে। বিভাগের বাইরেও তাদের পদচারণা রয়েছে। ফরিদপুর থেকে সর্বপ্রথম দি ক্রিয়েটিভ মাইন্ড নামে একটি ইংরেজি সাহিত্যপত্র ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় বের হয়েছে। ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের এ শুভ প্রয়াস অব্যাহত থাকবে। বিভাগের বাইরেও ইংরেজি বিভাগের সৃজনশীল ছাত্রছাত্রীরা বিভিন্ন কাজ করে থাকে। অরাটরি ক্লাব এবং শেক্সপিয়ার সোসাইটি এ কাজগুলো করে যাচ্ছে। এবছর ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত শেক্সপিয়ার সোসাইটি এবং ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা যৌথভাবে শেক্সপিয়ার এর 400 মৃত্যুবার্ষিকী উদযাপন করে। শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথ অবলম্বনে রক্তের গন্ধ নামে একটি এপিসোড মঞ্চায়ন হয় ফরিদপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে, যেখানে অভিনয় করেন ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। এপিসোডটির ভাবানুবাদ করেন এ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজভি জামান এবং এপিসোডটির নির্দেশনায় ছিলেন জনাব আবু সুফিয়ান চৌধুরী কুশল ও ম আহমেদ নিজাম। প্রতি বছর ইংরেজি বিভাগ ভ্যালেডিকশন সেরিমনি এর আয়োজন করে থাকে। ভ্যালেডিকশন প্রোগ্রামের নানা আয়োজনের মধ্যে অন্যতম একটি ব্রুশিওর প্রকাশ। এ ব্রুশিওরগুলো সবসময়ই একটি চমৎকারিত্ব নিয়ে আসে প্রোগ্রামগুলোতে। বিগত 4 যে সকল ব্রুশিওরগুলো বের হয় তা যথাক্রমে রদেভু, অ্যাপোথিওসিস, ফ্লোরেসেন্স এবং রেমিনিসেন্স।
বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এটি প্রকাশ করেন এবং প্রতিটি ব্রোশিওরের নামকরণ নান্দনিক বিন্যাস এবং সম্পাদনা করেন এ বিভাগের সহযোগী অধ্যাপক রেজভি জামান। ইংরেজি বিভাগ সহ পাঠ্যক্রমিক বিষয় হিসেবে প্রতি বছর দুইটি শিক্ষা সফরের আয়োজন করে থাকে। এর মধ্যে একটি সকল ছাত্রছাত্রীদের সমন্বয়ে আয়োজিত হয় এবং অপরটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়। বিগত আয়োজনগুলোর কিছু স্থির চিত্র। এ বিভাগের শিক্ষকবৃন্দ সবসময়ই শিক্ষার্থীদের মানুষ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে বিভাগে একজন নিবেদিত প্রাণ, বিজ্ঞ, বিচক্ষণ এবং সংস্কৃতিপ্রেমী বিভাগীয় প্রধান রয়েছেন। তিনি আমাদের অভিভাবকত্ব দিয়ে যাচ্ছেন অত্যন্ত সুনিপুণভাবে। তিনি প্রফেসর মোহাম্মদ সেলিম মোল্লা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশের পর ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে প্রবেশ করেন। অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে জনাব দেবাশিস দাস, অনার্স মাস্টার্স ঢাবি, চতুর্দশ বিসিএস, জনাব রেজভি জামান, অনার্স মাস্টার্স ঢাবি, ষোড়শ বিসিএস এবং উল্লেখ্য এ বিভাগের সবচেয়ে প্রাচীনতম শিক্ষক। ডিসেম্বর এক ১৯৯৮ থেকে অদ্যাবধি তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব নির্বাণ চন্দ্র মণ্ডল, মাস্টার্স ঢাবি। জনাব নাসির উদ্দিন, অনার্স মাস্টার্স ঢাবি, ১৮তম বিসিএস। জনাব সুভাষচন্দ্র সরকার, অনার্স মাস্টার্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪তম বিসিএস। জনাব বিপ্লব কুমার সরকার, ২৪তম বিসিএস। জনাব মোহাম্মদ আরিফুল কবির, অনার্স মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭তম বিসিএস। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অনার্স মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয়। অতি সম্প্রতি আমাদের বিভাগ থেকে বদলি হয়ে রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ আহসানুল্লাহ এবং সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে যোগদান করেছেন জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম। ইংরেজি বিভাগ শিক্ষার্থীদের মেধা লালন, পরিচর্যা ও নান্দনিক বোধের জাগরণে তার প্রয়াস অব্যাহত রেখে যাবে বলে আমরা প্রত্যাশা করি। অতীতের শিক্ষার্থীরা যেমন জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনেও হবে বলে আমরা প্রত্যাশা রাখি।